আপনাদের প্রত্যেকে। আপনারা যখন বারে বারে ঘুরে ফিরে ইউটিউবে এই অনুষ্ঠান যখন ইচ্ছা যখন প্রয়োজন তখন দেখতে থাকেন, মনে হয় যে টিভি চ্যানেলে এই অনুষ্ঠান দেখে যখন সেই অল্পেতে স্বাদ মেটে না, তখন আরও বারে বারে ঘুরে ফিরে এই অনুষ্ঠান দেখার মাধ্যমে এই তত্ত্বটাই প্রমাণ হয় যে তিনি পারছেন, তিনি আপনাদের হৃদয়কে স্পর্শ করেছেন, তিনি আপনাদের ভরসাটা অর্জন করতে পেরেছেন, তিনি সেই যোগ্যতার জায়গায় পৌঁছে গেছেন আপনাদেরই বিচারের মাপকাঠিতে যে সত্যিকারের কাজের মানুষ, কাছের মানুষ হতে পেরেছেন শ্রীমতী বৈশালী সরকার। যার জন্যই তো তিনি বিভিন্ন রকমভাবে কখনো জ্যোতিষশাস্ত্র কখনো তন্ত্রশাস্ত্রে সেই দিকগুলো মানুষের প্রয়োজনে যেটা লাগে সেটা উত্থাপন করার চেষ্টা করেন। বিভিন্ন যোগের সময় যখন এক একটা যোগ আসে, আমরা হয়তো সাধারণভাবে সব যোগের মাহাত্ম গুরুত্বটা বুঝতে পারি না, সেখানে তিনি উল্লেখ করে দিতে চান। যেমন এই শ্রাবণী অমাবস্যা সামনে একটা কথা মনে হতে পারে যে এই যে বারবার শ্রাবণী অমাবস্যা যোগের কথা কেন বলা হচ্ছে, খুব লজিক্যালি এই এই যোগটা কার্যকরী তাই উনি ভাবছেন, উনি জানেন বলে তাই আপনাদের কাছে উপস্থাপনের চেষ্টা করছেন। আর এই শ্রাবণী অমাবস্যায় যা কিনা এই 22 জুলাই তারিখে পড়েছে, তিনি তারাপীঠে পৌঁছে যাচ্ছেন, তারাপীঠের কথা তো কেউ জানে না এমনটা তো হতে পারে না, কিন্তু তারা জানেন আলাদা গুরুত্বের কথা সেই পুণ্যভূমিতে বসে যোগ্য ক্রিয়ার গুরুত্বের কথা, সেখানে মানুষের মুখে হাসি ফোটানোর সেই কাজটি একেবারে নিরলসভাবে যিনি করে চলেন সেই লক্ষ্যে তো আবারও তিনি পৌঁছে যাবেন। অর্থাৎ তিনি কাজ করে চলেছেন, মানুষের কাজ, মানুষ কিভাবে ভালো থাকবেন সেইগুলো তিনি জানেন বলে তিনি জানিয়ে চলেছেন এবং করে চলেছেন, এটাই তো সার্থকতা। আমি জানি না জানি, ধরুন একজন জাতক জাতিকার চার্টে কোনো নেগেটিভ বিষয়গুলো কিছু রয়েছে, তিনি হয়তো জানতেই পাচ্ছেন না, এই যেমন বীজযোগ, গ্রহণযোগ বা পুনর্পযোগ বা ধরুন কালসর্পযোগের মতো বা সেই গুরুত্বপূর্ণ যোগগুলো রয়েছে, অর্থাৎ তার এফেক্টগুলো তিনি পাচ্ছেন কিন্তু তিনি জানেনও না যে তার চার্টে সেগুলো রয়েছে যতক্ষণ না অ্যানালিসিস হচ্ছে প্রপারলি, কিন্তু তার এফেক্টটা তো তাকে ভোগ করে যেতে হচ্ছে। সেই জন্যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে সেই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিংয়ের গুরুত্বটা, যে চার্ট কী বলছে, আপনার সময়টা এতটা খারাপ যাচ্ছে কেন যাচ্ছে, বা আপনি নিয়ার ফিউচার বা ভবিষ্যতে কতটা খারাপ আপনার সময় আসতে চলেছে, আগে থেকে সজাগ হতে হবে, আর যে খারাপ সময় রয়েছে তাকে কীভাবে প্রোটেক্ট করা যায় সেগুলো জানতে হবে, বুঝতে হবে। সেই জন্যেই তো তিনি বারে বারে বুঝিয়ে চলেন, সেই বোঝানোর লক্ষ্যেই আজকেও ব্যতিক্রম হবে না এটা আমরা আশাবাদী, কারণ তিনি এক একটা এপিসোডে আসেন যখন নতুন নতুনভাবে আমাদেরকে সেই বুঝিয়ে দেওয়ার, ঠিক যেমন পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে তার নিজে প্রতিষ্ঠিত সেই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করেন, এখানেও সেই শিক্ষামূলক বার্তায় সেই সজাগ হওয়ার বার্তাটাই একদম এবং একদম ভীষণভাবে যুক্তিসঙ্গত বিশ্লেষণাত্মকভাবে তুলে ধরেন। তো আজকেও এই ধরনের নেগেটিভিটি অর্থাৎ এই নেগেটিভ এফেক্ট ভরা যোগগুলো এবং তার সাথে এই শ্রাবণী অমাবস্যা, তার সাথে জ্যোতিষশাস্ত্র, কিভাবে মানুষ এই তার থেকে মুক্তি পাবেন, সমস্ত কিছু সন্ধান করি না, সেটাই তো আমরা চাই যে আমরা ভালো থাকি, সেই লক্ষ্যেই তিনি কাজ করে চলেছেন। আর সেই বিচারেই আপনারা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয়তম জ্যোতিষ ব্যক্তিত্ব তিনি, কারণ আপনারাই তাকে ভালোবাসছেন, কাজের মানুষ কাছের মানুষ তিনি, কারণ আপনারাই তাকে সেইভাবে ভরসা করতে পারেন শ্রীমতী বৈশালী সরকার। আসুন আপনাদের স্বাগত জানিয়েছি, স্বাগত জানাই দিদিকে, এবং তারপরেই সেই বিষয়গুলো সন্ধান করি যেগুলো আমাদেরকে আলটিমেটলি ভালো থাকতে সাহায্য করবে। স্বাগত দিদি আপনাকে। নমস্কার জানাচ্ছি সকল দর্শক বন্ধুকে, এবং শ্রাবণী অমাবস্যা যেটা নিয়ে সুব্রত বলল, এই শ্রাবণী অমাবস্যার সময় কিন্তু আমরা দেখব যে কর্কট রাশিস্থ রবি কিন্তু অবস্থান করবে, এবং তার সাথে কিন্তু চন্দ্রের স্বক্ষেত্র চন্দ্রও কিন্তু অবস্থান করবে, এবং চন্দ্র রবির এই যে মিলন ক্ষেত্র যেটা হয়, যে অমাবস্যা হয় সেটাই কিন্তু হচ্ছে শ্রাবণী অমাবস্যা। এবং চন্দ্রের দ্বারা যে সমস্ত ডিস্টার্বে মানুষ থাকে, অর্থাৎ ডিপ্রেশন বলুন, চন্দ্র শনি পুনর্পুজোগ বলুন, পুনর্পুজোগ কি না, যে কাজই আপনি করতে যাবেন সেটাই কিন্তু বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ পুনরায় আপনার জীবনে সেই প্রবলেমগুলো আপনি ফেস করবেন, সেটা হতে পারে বিয়ের ক্ষেত্রে, সেটা হতে পারে কর্মক্ষেত্রে, সেটা হতে পারে সন্তান ক্ষেত্রে, সেটা হতে পারে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থাৎ আপনি যেটা চাইছেন মনের যে চাওয়া পাওয়া, চন্দ্র হচ্ছে সবচেয়ে ফাস্ট মুভিং প্ল্যানেট আর শনি হচ্ছে সবচেয়ে স্লো মুভিং প্ল্যানেট, এরা দুজনে যখনই একত্র হয়ে যায়, কনজয়েন্ট হয়ে যায়, তখনই কিন্তু দেখা যায় মানুষের জীবনে যেটা সে চাইছে মনের যে চাওয়া পাওয়া সেটা কোনোভাবেই ফুলফিল কিন্তু তার লাইফে হতে চায় না। যার জন্যে যারা এই পুনর্পুজোগের থেকে সমস্যার মধ্যে রয়েছেন, এই শ্রাবণী অমাবস্যা তাদের জন্য কিন্তু বিশেষ একটি অমাবস্যা,
তার পাশাপাশি বলে থাকবো গ্রহণদোষ, অর্থাৎ চন্দ্র রাহু চন্দ্র কেতু এই যে যোগগুলো রয়েছে, চন্দ্র রাহু কি করে মানুষকে ভীষণ হাইপার করে দেয়, অর্থাৎ প্রচণ্ড ব্যথা গরম হয়ে যায়, বহু বাচ্চারা দেখবেন একদম কথা শুনতে চাইবে না, পড়তে বসবে ফিকলনেস, অর্থাৎ জুড়িয়াকে চতুর্থ ভাবতো, মা পড়তে বসালো মায়ের সাথে একটা প্রচণ্ড নেগেটিভ সম্পর্ক তৈরি হয়ে যাবে, এবং পড়াশোনার জায়গায় সে 10 মিনিট 15 মিনিট কোনো রকমের বইটা দেখলো দিয়ে কিন্তু সে উঠে যাবে, এটা হচ্ছে চন্দ্র রাহু গ্রহণ দোষের কিন্তু কারণ। আর চন্দ্র কেতু কি আপনার জীবনে ফল দেবে না, সব কিছুতেই কিন্তু একটা নেগেটিভ তার মধ্যে থাকবে, অর্থাৎ তার মধ্যে হয়তো সে জানে জিনিসটা কিন্তু এক্সপ্লেন করতে পারবে না, নিজেকে গুছিয়ে রাখবে, কনফিডেন্স লেভেল কাজ করবে না, সবসময় একটা হীনমন্যতায় সে ভুগবে। বহু হাউসওয়াইফ আছে অলওয়েজ হয়তো খুব সংসারটা তাদের সুখের, আমি বহু দিদিদের দেখেছি বোনেদের দেখেছি সুখের সংসার, কিন্তু সে সেটাকে উপলব্ধি করতে পারছে না তার এই চন্দ্রকেতু দোষের জন্য, সবসময় নেগেটিভ থিঙ্কিং, ছেলে যাচ্ছে বাড়ি থেকে মনে হচ্ছে ছেলের কিছু ঘটনা ঘটে গেল, স্বামী হয়তো বাড়িতে মানে রাস্তায় রয়েছে তাকে ফোন করছে, সে হয়তো কোনো কারণে ফোনটা রিসিভ করছে না, কিন্তু তার মধ্যে একটা নেগেটিভ কিন্তু এনার্জি কাজ করবে এবং সমস্ত সময় তার একটা নেগেটিভ থিঙ্কিং কিন্তু চলে আসবে, এবং সেই জায়গা থেকে সে একটা মানসিক রোগী থেকে কিন্তু পরিণত হবে, ডিপ্রেশনের মধ্যে কিন্তু ডুবে যাবে। অর্থাৎ এই জায়গাগুলো প্রতিনিয়ত কিন্তু আমি চেম্বারগুলো পাই, এবং আমি যেহেতু একজন মহিলা অ্যাস্ট্রোলজার, বহু দিদিরা মারা বোনরা আমার কাছে আসে এবং তাদের এই যে জায়গাগুলো আমার কাছে কিন্তু তারা বলতে পারে, এবং আমি তাদের বলি যে আপনার কি এই জিনিসগুলো হচ্ছে, তারা কিন্তু বলে হ্যাঁ এটাই হচ্ছে, কাজে এই জায়গাগুলো যারা সমস্যার মধ্যে রয়েছেন তাদের কিন্তু সমাধানের পথ হচ্ছে এই শ্রাবণী অমাবস্যা। এবং কালসর্প দোষ যেটা হচ্ছে মানে মানুষের জীবনে আমি বলবো অভিশাপ, এবং 12টা যে মানে কালসর্প রয়েছে, অনন্ত কালসর্প, কুলিক কালসর্প, বাসুকী কালসর্প, পদ্মনাথ কালসর্প, মহাপদ্ম কালসর্প, শঙ্খপাল কালসর্প, তক্ষক কালসর্প, শেষনাগ কালসর্প, সংকোচক কালসর্প, ঘাতক কালসর্প, বিষধর কালসর্প, বৃহৎ কালসর্প, এই যে জায়গাগুলো রয়েছে এই 12 রকমের যে কালসর্পের নেগেটিভ এফেক্টও আছে পজিটিভ এফেক্টও আছে, কিন্তু আপনার জীবনে কোন সর্প রয়েছে, আদৌ কি আপনার জন্মছকে কালসর্প রয়েছে, আপনার জন্মছকে কালসর্প রয়েছে কিন্তু তার আপনি ফল পাবেন না, কেন পাবেন না সেটাও কিন্তু জানতে হবে, শুধুমাত্র থাকলেই হলো না, অনেক সময় কালসর্প থাকা সত্ত্বেও জীবনে অনেক বেশি দেখবেন বহু মানুষ আপনার বাবা আপনার হাজবেন্ড বলুন বা অনেক সময় অনেক মানুষ দেখবেন বলেন যে দূর আমার তো আছে আমি তো দিব্যি ভালো আছি, কেন আছেন সেটা আপনাকে গ্রহ করাচ্ছে, কিন্তু সেটা আমাদের জানতে হয়, কিন্তু আমরা অনেকে মানুষই কিন্তু অঙ্ক শুধুমাত্র বলি যে কালসর্প আছে, প্ল্যানেট বাইরের দিকে বেরিয়ে গেলেও দেখছি বলছে কালসর্প আছে, মানে কালসর্প যেটা শুভত্ব রয়েছে সেটাকেও বলছে অশুভত্ব রয়েছে, যে নিজের কিছু পক্ষীগত টাকা ইনকামের জন্য, কিন্তু বৈশালী সরকার কখনোই এরকম ধরনের কাজ করে না, এবং চেষ্টা করি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মানুষকে সঠিকভাবে একটা রাস্তা দেখিয়ে দেওয়ার, এবং সেইভাবেই এতগুলো বছর ধরে কিন্তু আমি কাজ করে চলেছি এবং প্রতিটা মানুষের মুখেই কিন্তু হাসি ফোটাতে পেরেছি, যারা চাইছেন যে এই কষ্টদায়ক সমস্যাগুলো রয়েছে আপনাদের জীবনে কীভাবে তার থেকে আপনি উদ্ধার পেতে পারেন, এটা কিন্তু করা যায় শ্রাবণী অমাবস্যাতে, যারা এই সমস্যায় রয়েছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যোগাযোগ করে যিনি কথা বলতে চাইছেন তাকে প্রথমে স্বাগত জানাবো, হ্যাঁ কে আছেন ফোনে অপেক্ষা করছেন, নমস্কার আপনাকে, হ্যালো, যাদের কালসর্প দোষ রয়েছে তাদের জন্য আমি বলবো শ্রাবণ মাস একটি উত্তম মাস, এবং এই সময় যদি আপনারা প্রতিটা দিন অর্থাৎ শ্রাবণ মাস থেকে শুরু করলে টানা যদি আপনি 43 দিন শিবের উপাচার করেন সেটা ভীষণভাবে মঙ্গলদায়ক হয়, পঞ্চ উপাচারে যদি শিবজিকে অভিষেক করতে পারেন এবং এক একটি সোমবার বিভিন্ন রকম দ্রব্যের মধ্যে 5টা দ্রব্য নেবেন, কিন্তু নানা রকমভাবে কোনো সময় দিচ্ছেন আপনি ছোলার ডাল বাটা দিয়ে, আপনার মধু দিয়ে, ঘি দিয়ে, বেলপাতা দিয়ে, টক দই দিয়ে বা আতর চাল দিয়ে দিলেন কোনো সপ্তাহে, কোনো সপ্তাহে আপনি নারকলের জল বা ডাবের জল দিলেন এবং ফলের রস দিয়ে দিলেন, ঠিক আছে, সোনার জল ভেজানো জল দিয়ে দিলেন, রূপোর জল ভেজিয়ে সে জল দিয়ে দিলেন, কোনো সময় অভ্র দিয়ে দিলেন, এইভাবে যদি আমরা বিভিন্ন কোনো সময় সিদ্ধি দিয়ে পুজো করলেন সেই বিভিন্ন পঞ্চ আচারে যদি আমরা পুজো করতে পারি যাদের কালসর্প দোষ রয়েছে, এবং গঙ্গার মাটি সবচেয়ে ভালো হয় আমি দেখেছি কালসর্পে, গঙ্গার মাটি যদি আপনারা নিয়ে আসেন এবং আপনার যে আঙুল আছে সেই আঙুলের মাপের যদি আপনি শিব বানিয়ে নিজেদের যদি সোমবার করে যদি এইভাবে যদি আপনি উপাচারে যদি সঠিকভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে
বা কালসর্পের মন্ত্র রয়েছে, নবকুল নাগায় বিদ্মহে বিষদন্তায় ধীমহি তন্ন সর্প প্রচোদয়াৎ, এই মন্ত্র দিয়েও যদি আপনি 1008 বার সোমবার করে জপ করেন বা 43 দিন টানা যদি আপনি জপ করতে পারেন, 43 দিন টানা আপনি নিরামিষ আহার গ্রহণ করুন, এক পাখি যদি খেতে পারেন, বাইরের কোনো খাবার খাবেন না, বাইরের কোনো চা খাবেন না, বাইরের সমস্ত কিছু বন্ধ করে দিন, দিয়ে যদি আপনি এই সঠিক উপাচারে করতে পারেন, বহু মানুষকে করিয়েছি, হয়তো অনেক অর্থ দিয়ে তাদের করার ক্ষমতা নেই, কিন্তু তাদের জীবনে একটা পজিটিভ রেজাল্ট অবশ্যই কিন্তু সেখানে আমি পেয়েছি। কাজেই যারা চাইছেন যে কালসর্প রয়েছে জীবন একটা জায়গা পেতে, বা আপনার কর্ম হাতে যা কালসর্প কি আপনাকে প্রবলেম দেয়, যাদের দশম ভাবের সাথে কালসর্প রয়েছে তাদের জীবনে দেখা যায় যে আপনার প্রচুর ডিগ্রি থাকবে, একটা ভালো চাকরি নেই, বা চাকরি ক্ষেত্রে আপনি প্রমোশন পাবেন না, চাকরি বারবার আপনাকে চেঞ্জ করতে হবে, আপনার লাইফে আনস্টেবল লাইফ, কখনো চাকরি করছেন কখনো বসে আছেন, এই যে অভিশাপ, হয়তো 2 বছর চাকরি করলেন, 6 মাস 7 মাস বসে গেলেন, কোনো চাকরিই নেই, সেই যা জমিয়েছিলেন সমস্ত শেষ করে হয়ে গেল, পাগলের মতন হয়ে গেছেন, আবার কোথাও জয়েন করলেন, আবার ঠিক আপনার জীবন, অর্থাৎ এই আপস ডাউন কিন্তু আপনার জীবনে চলতে থাকবে। কালসর্প দোষ থাকলে, কালসর্প দোষ আমাদের বংশবৃদ্ধি করতে দেয় না, সেখানে দেখা যাবে হয়তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু দেখা যাচ্ছে যে শারীরিক দিক থেকে সক্ষম, সন্তান ধারণের ক্ষেত্রে ডাক্তারি রিপোর্টে সমস্ত কিছু ওকে, কিন্তু তাদের জীবনে সন্তান কোনোভাবেই কিন্তু আসতে দিচ্ছে না, এই অভিশাপ। এবং যাদের ক্ষেত্রে দেখবেন নেশার মধ্যে ডুবে গেছে, হ্যাঁ সমস্ত ভালো দিকগুলো আছে কিন্তু এমন একটি নেশার মধ্যে পড়েছে তার কবল থেকে আপনি কিছুতেই তো আপনার সন্তানকে ফিরিয়ে আনতে পারছেন না, এটাও কিন্তু দিচ্ছে কালসর্প দোষ। কালসর্প মানুষের জীবনকে কিন্তু একদম ডিস্ট্রয় করে দেয়। বহু ব্যবসায়ীকে আমি দেখেছি একটা চূড়ান্ত পর্যায়ে কিন্তু তারা গেছে, তারপরে হঠাৎ করে কোথা থেকে যেন ঋণের জালে জড়িয়ে গিয়ে তাদের জীবন একদম শেষ হয়ে গেল, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু দেয় হচ্ছে কালসর্প দোষ, জীবনের একটা অভিশাপ। কাজে যারা রয়েছে, যারা যন্ত্রণা ভোগ করছেন, আমি বলবো জ্যোতিষশাস্ত্রে যেরকম সমস্যা আছে, জ্যোতিষশাস্ত্রে কিন্তু সঠিকভাবে সমাধানের জায়গা আছে, কিন্তু আমরা সেটা সঠিকভাবে করি না বা সঠিকভাবে সেটা পালন করি না। যারা করেন, যারা আমার কথা শুনে চলেছেন, যারা সঠিক প্রতিকার আমার থেকে গ্রহণ করেছেন, তারা জানেন যে কীভাবে বৈশালী সরকার তাদের জীবনে কিন্তু একটা সুন্দর দিন কিন্তু দেখাতে পেরেছি। যারা এখনো পর্যন্ত মনে করছেন না, বহু জায়গায় গেছি, ঠকে গেছি, আর ভালো লাগছে না, এই সাবজেক্টের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে, তাদের বলবো একবার আসবে, দেখুন না কিভাবে আপনার জীবনে সঠিকভাবে একটা রাস্তা দেখিয়ে দেওয়া যায়। আর যা যা প্রবলেমগুলো বললাম এই জীবনে যাদের ঘটছে, হয়তো কারো কাছে জাননি বা বিশ্বাস করেন না, তাদেরও বলবো যে এই কথাগুলো যখন আপনার জীবনের সাথে মিলছে অবশ্যই সঠিকভাবে প্রতিকার করুন, এর কিন্তু সুফল আপনার জীবনে অবশ্যই পাবেন। সত্যিই তো আমরা আমরা নিজেদের এফেক্টটা নিজেরা ভুক্তভোগী, কিন্তু আমাদের যে চার্টে সেটা রয়েছে সেটা আমরা অনেকেই জানি না, কিন্তু রেজাল্টটা তো আমরা ভোগ করেছি, তার থেকেও এই ধরনের সিম্পটমগুলো দিয়ে যারা দেখুন গ্রহ নক্ষত্র এমন কোন ধর্ম মানে না, সর্বধর্মের মানুষের মধ্যেই কিন্তু সূর্যের আলো পড়ছে, তাই তো, হ্যাঁ, কাজেই সেই জায়গাটা, দিনও যেমন আছে রাতও যেমন আছে, প্রতিটা মানুষকেই কিন্তু আমাদের সেটা মেনে নিতে হচ্ছে। কাজে এই জায়গা থেকে আমাদের জীবনে সুখও যেরকম আছে, দুঃখও সেরকম আছে, কিন্তু সমস্যাও আছে, কাজে এই সমাধানের পথও কিন্তু রয়েছে, কিন্তু আমরা সঠিকভাবে সেটা নিতে চাই না, বহু মানুষ ইগনোর করছে, একটার পর একটা ধাক্কা খাচ্ছি, কিন্তু গ্রহ নক্ষত্র বা দশা এমন জিনিস মানুষকে কিন্তু একটা যাদের সাথে চলছে তাদের জন্য বলবো যে এই শ্রাবণী অমাবস্যা কিন্তু বিশেষভাবে একটা উল্লেখযোগ্য অমাবস্যা। যারা চাইছেন, যারা মনে করছেন যে হ্যাঁ আমার জীবনে আর আমি সহ্য করতে পারছি না, আমি এবার একটা মুক্তি চাই, আমি একটা জীবনকে সুস্থ স্বাভাবিক জায়গায় দেখতে চাই, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবে। যোগাযোগ করেছেন এই মুহূর্তে আমাদের লাইভ স্টুডিওতে, কাজেই তাকে স্বাগত অবশ্যই জানাবো। কে আছেন ফোনে? নমস্কার, আপনাকে স্বাগত। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। একটু জোরে বলার চেষ্টা করুন প্লিজ। 9 সেপ্টেম্বর 1990। কখন আরো একবার বলবেন? হ্যাঁ, জন্মের সময়টা আরো একবার বলুন। হ্যাঁ বলুন, আপনি ডেটাটা কমপ্লিট করুন, জন্মের সময়টা বলুন। হ্যাঁ, আমরা আমরা শুনতে পাচ্ছি পরিষ্কার। আচ্ছা, জন্মস্থান বলুন।
ব্যারাকপুরে। রাশি লগ্ন জানেন ভাইয়ের? মেষ রাশি। আচ্ছা আমি বলছি, আমার প্রয়োজন নেই, আপনি আমার অনুষ্ঠান কি দেখেন আপনি? হ্যালো, অনুষ্ঠানটা দেখা হয় দিদি, মানে কোনো একটু প্রবলেম হচ্ছে, টেলিভিশন প্রবলেম হচ্ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। তাহলে যদি দেখেন বলে থাকবো, কিচ্ছু বলতে হবে না, আমি বলি আপনি আগে শুনুন, তারপরে কিন্তু আমাকে বলবেন যে আমি এটা জানতে চাইছি। প্রথম কথা, আপনি ভাই রাশি লগ্ন জানালেন, মেষ রাশি, মেষ লগ্ন সেটা একদমই ঠিক, এবং ভরণী নক্ষত্র নরগণ, ঠিক আছে, শুক্রের দশায় ওর জন্ম হয়েছে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, মেষ রাশি, মেষ লগ্ন ভীষণভাবে ভাইয়ের মধ্যে কিন্তু একটা রাগ জেদ থাকবে, সেটা আছে তো? হ্যাঁ, এবং দেখবেন ওর যেহেতু লগ্নপতি রাহুর সাথে যুক্ত রয়েছে দ্বিতীয় ভাবের ওপর, ভাইয়ের কিন্তু যেটা দেখা যাচ্ছে 90 সালে জন্ম, এখনো পর্যন্ত কেরিয়ারের জায়গাটা কিন্তু সেভাবে গঠন হয়নি। ভাই কি কমার্স নিয়ে পড়াশোনা করেছে? হ্যালো, ভাই কি কমার্স লাইনে পড়াশোনা করেছে? হ্যাঁ, কিন্তু দেখবেন ওর কিন্তু বর্তমান যে টাইমটা রয়েছে, পঞ্চমে রাহু, একাদশে কেতু, এই সময় ওর বন্ধু সঙ্গ বিশেষভাবে হবে, এবং যেটা নিয়ে আজকে আমরা আলোচ্য করছি, কাল সর্বদোষ আপনার ভাইয়ের মধ্যে রয়েছে, ভাইয়ের কিন্তু একটা নেশা করার প্রবণতা প্রবলভাবে কিন্তু দেখা যাচ্ছে, সেটা কি রয়েছে? হ্যাঁ হ্যাঁ দিদি, একদমই ঠিকই বলছেন, এবং সেই যন্ত্রণায় আপনারা কিন্তু ভুগছেন, তাই তো? মঙ্গল রাহু যাদেরই জন্ম থাকে, হ্যাঁ কি বলছেন, কারো কথা শুনে না, সেটাই উনি শেয়ার করেন। এই জায়গাটা কিন্তু ওর ছকের ক্ষেত্রে ভীষণ নেগেটিভ, এই যে রাহু কেতু লগ্নপতির সাথে যুক্ত হয়ে গেছে, এটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ, কালসর্পের পূর্ণ এফেক্ট রয়েছে, এটাও জন্মক্ষেত্রে ভীষণভাবে নেগেটিভ, এটা যতক্ষণ না ঠিক করবেন ওর জীবনটা ছন্ন ছাড়া হয়ে থাকবে, ওর লাইফটা দেখুন, আপনারা যে মানসিকতার লোক বা আপনারা যেখানে বিলং করেন, আপনার ভাই কিন্তু সেই স্ট্যাটাস কিন্তু মেনটেন করছে না, ওর থেকে বিলো কোয়ালিটির লোক মানে ছেলেমেয়েদের সাথে কিন্তু মেলামেশা করছে। হ্যাঁ একদমই, এই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে, এই জায়গাটা না ঠিক করলে কিন্তু ওর লাইফে থানা পুলিশ কোর্ট কাছারি প্রত্যেকটা জিনিস কিন্তু আসবে, ছকটা কিন্তু নেগেটিভ ছক, এটা কালসর্পের নেগেটিভ এফেক্ট, এবং এর জন্য সঠিক প্রতিকার করতে হবে। আলোচনার খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা রয়েছি, আর আপনিও বা তার মাঝেই জেনে গেলেন ভাইয়ের সম্পর্কে, আমি কয়েকটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে আবারও আলোচনায় কানেক্ট করব, এবং সবচেয়ে বড় কথা মুক্তির উপায়টা খুঁজব। প্রথমত আপনাদের সামনে শেয়ার করব যে শ্রীমতী বৈশালী সরকার, যার প্রতি আপনাদের এত ভরসা, 13 জুলাই উনি হাওড়াতে থাকবেন, 19 জুলাই শেওড়াফুলিতে থাকবেন, আর 24 জুলাই বহরমপুরে, তারপরের দিন 25 জুলাই কৃষ্ণনগরে থাকবেন, আর আগাম যদি একটু জেনে রাখতে চান, মেচেদাতে পরের মাসে আগস্টের 3 তারিখে তিনি মেচেদাতে থাকবেন, এবং অতি অবশ্যই 22 জুলাই সেই শ্রাবণী অমাবস্যার মহাযোগে মহাপূর্ণ ভূমিতে তারাপীঠে দিদি থাকবেন। এই তথ্যগুলো জানলেন, দিদির সাথে যোগাযোগ করার হেল্পলাইন নাম্বারটা সেটা আশা করি স্ক্রলিং থেকে ফলো করছেন, এই নাম্বারগুলো 9836286759, এবং সেকেন্ড নাম্বার হচ্ছে 9836464659। আরও দুটো তথ্য শেয়ার করতে চাইবো, পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, যারা অ্যাস্ট্রোলজিকে প্রপারলি শিখতে চাইছেন এবং তার কাছে শিখতে আগ্রহী, তাদের জন্যে বলবো, এখানে আপনি যদি আগ্রহী হন এই হেল্পলাইন নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে যেতে পারবেন। আরও একটা তথ্য বলবো, শ্রীমতী বৈশালী সরকার আমাদের প্রিয় দিদি, তার লেখা পুস্তক আগামী প্রস্তুতিও চলছে, এই যেমন দেখতে পাচ্ছেন জ্যোতিষ বর্ণপরিচয় এবং সাথে জ্যোতিষ সহজ পাঠ, অতি অবশ্যই সংগ্রহ করার মতো, যারা আগ্রহী তারাও সংগ্রহ করে নিতে পারেন, এবং তারপরে জানতে পারবেন মানুষটির জ্ঞানের গভীরতা কীভাবে প্রাঞ্জলভাবে প্রত্যেকের বোঝার জন্য এই পুস্তকগুলোতে লিপিবদ্ধ করেছেন। আর কলকাতা এবং তার অন্যান্য যে নিয়মিত চেম্বারগুলো থাকে সেগুলো তো আছেই, সমস্ত ডিটেলস হেল্পলাইন নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন। এনিওয়ে, আজকে প্রোগ্রামের শেষ বন্ধু, ইনফ্যাক্ট সেকেন্ড বন্ধু, শেষও, তাকে স্বাগত জানাবো, কে আছেন? নমস্কার। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, কোথা থেকে? আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যালো, হ্যাঁ আপনি কার সম্পর্কে জানবেন? আমি ভাইয়ের সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন।
ভাইয়ের নাম প্রলয় বাসু। হুম, ডেট অফ বার্থ আগে বলুন দাদা, সময় কম। 18/7/1992 1992 আর কলকাতাতে জন্ম 10:20 রাত 10:20। আর রাশি লগ্ন জানা আছে ভাইয়ের? আচ্ছা, এটা জানেন। একদম সংক্ষেপে শুধু ছোট্ট করে আপনার মতামতটা জেনে নেব। কলকাতা দিদির সম্পর্কে আপনি কতটা? আচ্ছা দাদা, একটু জোরে বলুন, একটু জোরে বললে ভালো হয় দাদা, খুব ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, ওনার গড়িয়া চেম্বারে আমার মাসি এসেছিলেন, মাসির ছেলের বিষয়। আচ্ছা, মাসির ছেলে এখন গাড়িতে চাকরি পেয়েছে, মাস ছয়েক হলো। বাহ, 6 মাস আগে দিদি ওখানে গিয়েছিলেন আর এখন চাকরি পেয়েছে। বাহ বাহ, সেই বিষয়ে একটু জানতে চাই। আমার ভাইয়ের যে সরকারি, নিজের ভাইয়ের বিষয়ে সরকারি চাকরি কেউ বাদ দিয়ে প্রশ্ন তো করতেই হয় না, আপনি তো জানেনই দিদি দেখছেন এবং যতটা গাইড পারেন করে দিচ্ছেন। ভাইয়ের হচ্ছে মীন লগ্ন কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র। শতবিশা হচ্ছে একটা সার্কেল যার কোনো এন্ড নেই, ঠিক আছে? ভাইয়ের মধ্যে দেখবেন খুব চিন্তা ভাবনা করে ভাই এবং ভীষণ রকম টেনশন একটা ভোগে, সেটা আছে তো ভাইয়ের মধ্যে সব সময়? ওর কিন্তু এই চাকরি পাওয়া নিয়ে একটা টেনশন চলে। আপনার কথা দাদা কিচ্ছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। খাটছে প্রচুর, পরীক্ষাগুলো দিচ্ছে কিন্তু লাভ হচ্ছে না কিচ্ছু। হ্যাঁ, সেটাই হচ্ছে। এবং যেহেতু মাসির ছেলেকে দেখেছে সরকারি চাকরি পেয়ে যেতে, ওরও আশা আমি একটা সরকারি চাকরি করব, তাই তো? মানসিক টেনশন এটা কিন্তু থাকবে। আপনাদের বাড়ির নর্থ ইস্ট কর্নারে কি পায়খানা বাথরুম রয়েছে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, সেটাও কিন্তু ওর জন্য একটা নেগেটিভ প্রভাব আনছে, কারণ দশম ভাবে ওর রাহু রয়েছে, অর্থাৎ ওর যেটা পাওয়া উচিত। ও কিন্তু স্টুডেন্ট হিসেবে যে খারাপ বা খাটে না সেটা আমি বলবো না, কিন্তু দেখবেন ওর যে পার্সেন্টেজ পাওয়া উচিত ছিল ওর লাইফে, আপনি তো দাদা হিসেবে ওকে চিনবেন, সেই পার্সেন্টেজ কিন্তু ও কোনোদিনই কিন্তু পেয়ে থাকিনি, তাই তো? সেটা ওর কিন্তু একটা মানসিক একটা যন্ত্রণা বা কষ্ট, কারণ পঞ্চমপতি ওর দ্বাদশে চলে গেছে, রাহু স্টারের হচ্ছে, এটা কিন্তু ঠিক করতে হবে। 1 নম্বর রাহু কেতুর অবস্থান ঠিক করতে হবে। দশমে রাহু কিভাবে আনস্টেবল লাইফ কিন্তু দিয়ে দেবে, চাকরি মনোগত আসবে না, যে যন্ত্রণা সারা জীবন কিন্তু ওকে কুড়ে কুড়ে খাবে। আপনি তো বললেন যে আপনার মাসির ছেলে এসে তার চাকরি হচ্ছে ব্যাংকে, ভাইয়ের কিন্তু সঠিকভাবে জন্মছক প্রতিকার করুন, না হলে কিন্তু যত দিন যাবে ভাই পরীক্ষা দিতেই থাকবে আর ফেলিওর হতেও থাকবে, এবং সেখান থেকে কিন্তু একটা মানসিক মানে অবসাদের দিকে কিন্তু চলে যাবে। আশা করি পরামর্শটা কাজে লাগাতে পারবেন, এবং আমরা আমাদেরও সময়ের পরামর্শকে কাজে লাগাতে হবে। ভালো জিনিসটা, ভালো জিনিসটা আমরা প্রত্যেকেই চাই। আমরা একটা আমাদের লাইফে সুখ শান্তি সবাই কিন্তু চাই, কেউ বলবে না যে আমি অশান্তি চাই, আমি দুঃখ চাই, আমি কষ্ট চাই, কিন্তু সমস্যা যেরকম আছে আমি বলবো সমাধানও আছে। সেই জন্য কিন্তু সঠিক সময় আসতে হবে, সময় চলে গেলে কিন্তু কিচ্ছু করতে পারবো না। সময় থাকতে ক্লাস 5-6 এর পর থেকে সঠিকভাবে জ্যোতিষ অ্যানালিসিসে যারা চলেছেন তাদের জীবনে কিন্তু তারা একটা স্টেবল জায়গা অবশ্যই পেয়েছে। বহু স্টুডেন্টকে কিন্তু আজকে ভালো জায়গায় পৌঁছে দিতে পেরেছি, কিন্তু 1 মিনিট 2 মিনিট 6 মিনিটে কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনি কোনো উপকারিতাই পাবেন না, বেকার আপনি যার কাছেই যাবেন পয়সা বেকার চলে যাবে। কাজে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই কিন্তু জ্যোতিষ সম্পর্কে জ্ঞান রাখুন, জ্যোতিষ অনুষ্ঠানগুলো দেখতে থাকুন, পাশাপাশি কিন্তু আমার যে দুটো বই রয়েছে অবশ্যই দুটো বই পড়ুন, এবং যারা চাইছেন সঠিকভাবে জ্যোতিষশাস্ত্র শিখতে তাদের জন্য কিন্তু গড়ে তুলেছে পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি। জুলাই মাসে 1st week থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছে, আরও আমরা কয়েকজনকে নেব এই সময়, যদি মনে করছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন। তার জন্যও হেল্পলাইন নাম্বার রয়েছে, আর শ্রাবণীয় অবশ্যই মহাযোগকে কাজে যদি লাগাতে চান না তার জন্যও তো হেল্পলাইন নাম্বারে জেনে কী করবেন সেটা বুঝেই যাবেন। আজকে আমরা বুঝে গেছি যে আর আমাদের থাকার উপায় নেই, ঘুরে ফিরে এই অনুষ্ঠানে ইউটিউবে তো দেখতেই পাবেন। এই তথ্য দিয়ে আজকে বিদায় নিই, কারণ সময় অনেকক্ষণ থেকে আমাদের তথ্য দিয়েছে, থামো 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 থামলাম, আগামীতে অবশ্যই দেখা হবে, কিন্তু আপনাদের থামানা যাত্রা শুরু হোক এই শুভকামনা দিয়ে বিদায় নিই। ভালো থাকুন, নমস্কার।